তাহলে আজকে কার্য ক্ষমতা শক্তির অঙ্ক হবে, তাই তো? এক নম্বর লিখে নাও, খাতা কলম বের করো। পাঁচ ডাইন একটি বল প্রয়োগ করে একটি বস্তুর, আমি বললাম 10 সেকেন্ডে 20 মিটার সরণ ঘটানো হলো। এখানে কৃতকার্য ও ক্ষমতা এসআই এককে নির্ণয় করো। তাহলে 5 ডাইন একটি বল প্রয়োগ করে একটি বস্তুকে 10 সেকেন্ডে 20 মিটার সরণ ঘটানো হলো, এখানে কৃতকার্য এবং ক্ষমতা এসআই এককে নির্ণয় করো। তো সবার আগে আমরা দেখব বল সলিউশন এটা কী হবে। আমরা প্রথমে বল দেখব, বল কত, বল 5 ডাইন, কী দিয়ে লিখি আমরা বলকে? এফ দিয়ে লিখি। তাহলে এখানে প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু 5 ডাইন সরণ, এস ইজ ইকুয়াল টু 20 মিটার। আচ্ছা, তাহলে আমি কৃতকার্য বার করতে পারবো। সুতরাং কৃতকার্য সূত্রই হচ্ছে আমাদের বল ইনটু সরণ, এফ ইনটু এস। তাহলে 5 ইনটু 20, ওটা ডাইন ছিল নাকি? আচ্ছা, ডাইন থাকলে হবে না, 10 টু দি পাওয়ার, এটাকে তাহলে এখানে এটাকে ঠিক করে নিতে হবে, 5 কে 10 টু দি পাওয়ার -5 দিয়ে গুণ করলে হবে নিউটন। 5 ডাইন আছে, এটাকে নিউটন করতে হবে, 5 কে 10 টু দি পাওয়ার -5 দিয়ে গুণ করে নিউটন করলাম, কারণ এখানে ক্ষমতার কার্য এসআই এককে বার করতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার -5 ইনটু 5, এত নিউটন। তাহলে এখন আমি 5 ইনটু 10 টু দি পাওয়ার -5 ইনটু সরণ হচ্ছে 20, তাহলে এটা নিউটন এককে, এটা মিটার এককে, তাহলে কার্যের একক দাঁড়াচ্ছে নিউটন মিটার। নিউটন মিটার আমি এখানে নিউটন মিটার না হয়ে লিখলাম পরের লাইনে, এটাকে নিউটন মিটারকে কী লেখে, নিউটন মিটার মানে জুল। তারপরে দেখ, এখানে 5 দুগুণে 10 ইনটু আরেকটা 0 100, 5 কোটি 100, 5 কোটি 100 100 ইনটু 10 টু দি পাওয়ার -5 নিউটন মিটার মানে জুল, এরকমও রাখতে পারি, অথবা 10 টু দি পাওয়ার -3 করতে পারি। এটা তো -3 করা যাবে না, কারণ 10 স্কোয়ার ইনটু 10 টু দি পাওয়ার -5, তারপর 10 টু দি পাওয়ার -3, এত জুল, একদম সোজা, শুধু কার্যের সূত্র মধ্যে বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। এবার বলছে এটা কার্য হয়ে গেল আমাদের, এখন ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা কার্যকে সময় দিয়ে ভাগ করলেই ক্ষমতা হয়ে যাবে, সুতরাং ক্ষমতা ইজ ইকুয়াল টু কার্য বাই সময়। কার্য কত? 10 টু দি পাওয়ার -3, সময় কত? 10 সেকেন্ড। একক কি দাঁড়াচ্ছে? কার্যের একক জুল, সময়ের একক সেকেন্ড, জুল বাই সেকেন্ড দাঁড়াচ্ছে। জুল বাই সেকেন্ডকেই আমরা বলি ওয়াট, আর এটা হবে 10 টু দি পাওয়ার -3 তো আছেই, আবার 10 টু দি পাওয়ার -1 উপরে যাচ্ছে, 10টা উপরে গেলে 10 টু দি পাওয়ার -1, আর জুল পার সেকেন্ডকে আমরা বলি ওয়াট, তারপর 10 টু দি পাওয়ার -4 ওয়াট। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এবার আরেকটা অঙ্ক করাই। আচ্ছা, এবার যদি কিলোগ্রাম ভারে কোনো বল দেওয়া থাকে বা গ্রাম ভারে কোনো বল দেওয়া থাকে, গ্রাম ভারকে আমরা ডাইন করতে পারি, কিলোগ্রাম ভারকে আমরা নিউটন করতে পারি,
গ্রামভারকে ডাইন করি কীভাবে? গ্রামভারকে 980 দিয়ে গুণ করলে ডাইন হবে, আবার কিলোগ্রাম ভারকে 9.8 দিয়ে গুণ করলে নিউটন হবে। ডাইন নিউটন করার পর, অর্থাৎ পরম এককে করার পর তবেই কার্যের ফর্মুলা মধ্যে বসাবে, তবেই কার্য হবে আর্ক বা জুলে, না হলে হবে না। কিন্তু এরকম যদি থাকে একটা, নম্বর 2, 45 গ্রাম ভার, একটি বল প্রয়োগ করে একটি বস্তুকে 5 মিটার সরানো হলো, বল দ্বারা কার্য কত? আমরা দেখতে পাচ্ছি বলের একক আছে গ্রাম ভারে, সিজিএস পদ্ধতির অভিকোষীয় একক, আবার সরণটা আছে মিটারে। যে কোনো একটা পদ্ধতিতে আমরা কনভার্ট করব, গ্রাম ভারটাকে একদম নিউটনে যাব, না হয় গ্রাম ভারটাকে ডাইন করে মিটারটাকে সেন্টিমিটার করব। যে কোনো সিজিএস অথবা এসআই পদ্ধতিতে আমাদের রাখতে হবে। কোনটা করলে সুবিধা হয়, না হয় আমরা এসআই পদ্ধতি করি। আচ্ছা, সলিউশন, এই বল, বল দেওয়া আছে এফ, 45 গ্রাম ভার। 45 গ্রাম ভারকে আমরা কী করব? ফার্স্ট ডাইন করি, 45 × 980 গুণ করলে হবে ডাইন। ডাইনকে এবার নিউটন যদি আমি করি, 45 × 10 980 × 10⁻¹⁵ নিউটন। এই যে নিউটন বল হলো, এর সঙ্গে আমি মিটার গুণ করতে পারি এখন। সুতরাং কার্য W = F×S, সরণ কত? এস তো দেওয়া আছে 5 মিটার, তাহলে F×S, এফ এটা আর সরণ এটা, এফ হচ্ছে 45 × 980 × 10⁻¹⁵ × 5, যা হয় গুণ করে দেখবি 5 × 5 = 25, 2 × 4 = 22 × 98 = 0 × 10⁻¹⁵. আচ্ছা, ক্যালকুলেশনটা এরকমই থাক, বাড়িতে গুণ ভাগ না করে নিবি, 225 আর 980 গুণ করবি, গুণ করে অনেকগুলো ঘর আসবে তো, এটাকে যদি তুলে দিতে চাস 5 ঘর, ডান দিক থেকে 5 ঘর আগে দশমিক দিবি, তাহলে হয়ে যাবে। ডান দিক থেকে 5 ঘর আগে দশমিক, এটার একক কী হবে? নিউটন মিটার, মানে জুল একক হবে, তাহলে কার্য হবে এটা। নেক্সট, এবার আরেকটা অঙ্ক আমি ধরে নিচ্ছি, নাম্বার 3 আমরা করব, ধরলাম 30 কেজি ভরের একটি বালক হাফ মিনিটে 40 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি বেয়ে উপরে উঠল। বালকটি কার্য কত করল এবং বালকটির ক্ষমতা কত? এই তাহলে আমরা 30 কেজি ভরের একটি বালক হাফ মিনিটে 40 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি বেয়ে উপরে উঠলো, বালকটি কার্য কত করলো এবং বালকটির ক্ষমতা কত? কার্য সব সময় বল ইনটু সরণ। আচ্ছা, মনে রাখবি একটা বস্তু, ধরো একটা বস্তু, এর ভর এম, একে যদি ওপরে তোলা যায় কত বল প্রয়োগ করতে হবে? বল কত হবে? কত বল হবে? M×G, এটা বল, এফ কিন্তু এইটা। যখন একটা বস্তুকে আমরা ওপরে তুলব তখন আমাকে সবসময় MG বল দিতে হবে, তাহলে আমিও যখন উপরে উঠব, একটা বালক তাহলে তার ভর দেওয়া আছে
তারপরে তার ওজন বার করতে পারবো, ভরের সঙ্গে জি গুণ করলে ওজন হবে, সেটাই হবে বল। এবার সিঁড়ি বয়ে বালকটা কী করলো, সিঁড়ি তো এরকম এরকম তাই না, এরকম কয়টা সিঁড়ি আছে টোটাল? 20টি। আর প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা কত? আচ্ছা, তাহলে তাই যদি হয় 20টা সিঁড়ির মোট উচ্চতা কত হবে? 40 সেন্টিমিটার ইন্টু 20, এক একটা 40 সেন্টিমিটার, এরকম 20টা সিঁড়ি যদি ওঠে তাহলে মোট কত উচ্চতা উঠবে সে, মানে স্মরণ তার কত হবে? স্মরণ কিন্তু এইটা, এইটা হবে স্মরণ, তাহলে মোট স্মরণ হবে 20 ইন্টু 40, এত হবে স্মরণ। বল কত হবে? বালকটি উপরে উঠছে, বালকের যা ওজন সেটাই বল। তাহলে এখানে উত্তর হবে কি? বল, বল মানে হচ্ছে mg, বালকটার ওজন। 30 ইন্টু g, এর মান আমি সোজা হওয়ার জন্য ধরে নাও জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক্যালকুলেশনটা সোজা হবে। তাহলে 30 ইন্টু 10, এত নিউটন হচ্ছে বল প্রয়োগ করছে সিঁড়ি দিয়ে যখন উঠছে। স্মরণ কত? স্মরণকে আমরা এই ক্ষেত্রে স্মরণ আমরা এইচও ধরতে পারি, এসটাকে এইচও ধরতে পারি, এটাই স্মরণ। তার স্মরণ হচ্ছে কত? 40টা সিঁড়ি, আর প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা 20, গুণ হবে এত সেন্টিমিটারে আছে, তার মানে 800 সেন্টিমিটার, তার মিটার করলে 8 মিটার, এটা নিউটন আছে, এটা মিটার করলাম। এবার কার্য কত হবে? সুতরাং কার্য হবে W ইজ ইকুয়াল টু F ইন্টু স্মরণ, স্মরণ এখানে S এর পরিবর্তে H ধরা আছে, মানে F মানে আবার mg, mg ইন্টু H, mg মানে হচ্ছে 30 ইন্টু 10, এইচ হচ্ছে 8, একক কী হবে? নিউটন ইন্টু মিটার মানে জুল, তাহলে 3 আটা 24 ইন্টু 100, মানে 2400 জুল, 2400 জুল। ক্ষমতা বের করতে হবে কি? টাইম দেওয়া আছে, টাইম ছাড়া ক্ষমতা বের করা যাবে না। এবার ক্ষমতা, বালকটির ক্ষমতা যদি চায় কার্য লাগবে, আর কি লাগবে? কার্যকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা হয়, তাহলে কার্য আমাদের বের করা হয়ে গেল। এবার সময় আমাদের দেওয়া আছে কত? 1/2 মিনিট। তাহলে কার্য হচ্ছে আমরা বার করলাম, কার্য W ইজ ইকুয়াল টু 2400 জুল, আর এখানে সময় T ইজ ইকুয়াল টু 1/2 মিনিট, মিনিটে থাকলে হবে, সেকেন্ড করতে হবে, তাহলে 1/2 ইন্টু 60 সেকেন্ড, তার মানে 30 সেকেন্ড 30 সেকেন্ড, তাহলে ক্ষমতা। সুতরাং এবার আমি ক্ষমতা লিখতে পাচ্ছি, কার্য বাই সময়, কার্য হচ্ছে 2400, সময় হচ্ছে 30 0 0 3 8 80 80, কি হবে একক? ক্ষমতার একক এসআই পদ্ধতি হলো জুল বাই সেকেন্ড, কি হবে? ওয়াট, 80 ওয়াট, এটা হচ্ছে ক্ষমতা হলো। আচ্ছা, নেক্সট, এবার অভিকর্ষের বিরুদ্ধে কার্য বা অভিকর্ষ দ্বারা কার্য কত হয় সেটা আমরা একটু দেখি। তোমরা বলতে পারো যে একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে তুলি তাহলে যে বল প্রয়োগ করে তুললো উপরের দিকে, আমি এখানে তুললাম, তাহলে আমার কার্যটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, প্লাস হবে না মাইনাস হবে? আমার কার্য এখানে প্লাস, কারণ আমি বল দিচ্ছি উপরের দিকে, সরছেও উপরের দিকে, তাহলে বল আর স্মরণ একই দিকে হয়, তাহলে এই ক্ষেত্রে কার্য প্লাস। কিন্তু এই কার্যটাই আমি যদি বলি অভিকর্ষ বল দ্বারা কার্য কত হবে,
তাহলে কিন্তু মাইনাস, কারণ অভিকর্ষ বল মানে ওজন, ওজন নিচের দিকে ক্রিয়া করছে, সরণ আমি উপরের দিকে ঘটাচ্ছি। তাহলে অভিকর্ষ বল আর সরণ এবার বিপরীতমুখী, তাহলে অভিকর্ষ বল দ্বারা কার্য কিন্তু মাইনাস। তাহলে আমার কার্য যখন প্লাস তখন অভিকর্ষ বল দ্বারা কার্য মাইনাস। এবার দেখ উল্টাটা, আমি যখন বস্তুকে উপর থেকে নামাই আমার কার্য প্লাস না মাইনাস, আমার কার্য এবার মাইনাস, কারণ আমি বল দিচ্ছি কিন্তু উপরের দিকে, নামাচ্ছি নিচের দিকে ঠিকই, কিন্তু বলটা কিন্তু আমাকে নিশ্চয়ই উপর থেকে বল দিচ্ছি না, বল তো আমি নিচ থেকে দিচ্ছি, উপর থেকে নামাচ্ছি কিন্তু বল প্রয়োগ করছি আমরা এই দিক, উপরের দিকে বল প্রয়োগ করছি আর সরণ হচ্ছে নিচের দিক। তাহলে উপর থেকে যখন আমি বস্তুকে নামাচ্ছি, বল আর সরণ, আমার বল আর সরণ বিপরীতমুখী হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমার কার্য কী হলো? মাইনাস। আর পৃথিবী কী করলো? পৃথিবীর অভিকর্ষ বল নিচের দিকে, সরণও তাহলে নিচের দিকেই হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তাহলে পৃথিবীর কার্য প্লাস। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি যখন প্লাস কার্য করি তখন পৃথিবী মাইনাস কার্য করে, আর আমি যখন মাইনাস কার্য করছি পৃথিবী তখন প্লাস কার্য করে। ঠিক ঘর্ষণ বলের বিরুদ্ধে যখন আমরা কার্য করি, আমি যদি একটা বস্তুকে ধাক্কা দিয়ে, টেবিলের উপরে রাখা একটা বস্তুকে ধাক্কা দিয়ে সরাই, তখন আমার কার্যটা প্লাস, আর ঘর্ষণ বল এখানে কী করছে? কারণ আমার কার্য প্লাস, কেন? আমি যেই দিকে বল দিচ্ছি বস্তু সরল সেই দিকেই হচ্ছে, তাহলে কার্য প্লাস। এবার ঘর্ষণ বল, ঘর্ষণ বল কী করছে? ঘর্ষণ বল উল্টো দিকে বাধা দেয়, সরণ যা সরণ হচ্ছে এইদিকে, তাহলে ঘর্ষণ বল আর সরণ বিপরীতমুখী, তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বলের কাজটা হবে মাইনাস, ঘর্ষণ বল মাইনাস কার্য করে। আচ্ছা, যখন আমি ওই দিক থেকে এদিকে আনবো তখন ঘর্ষণ বল কী কাজ করবে, মাইনাস না প্লাস? ওই দিক থেকে যখন এদিকে আনবো বস্তুকে তখনও ঘর্ষণ বল মাইনাস, আর আমার কার্যটা প্লাস, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডিরেকশান চেঞ্জ করলে কোনো প্লাস মাইনাসের চেঞ্জ হয় না, আমার কার্য এই দিকে ঠেললেও প্লাস কার্য, এই দিকে ঠেললেও প্লাস কার্য, ঘর্ষণের বিরুদ্ধে যখন আমি কার্য করছি। আবার ঘর্ষণ যে কার্য করছে তখন এদিকে যাওয়ার সময় ঘর্ষণ মাইনাস কার্য করে, আবার এদিকে আসার সময় ঘর্ষণ মাইনাস কার্য করে। আচ্ছা, তাহলে এবার যদি একটা অঙ্ক এরকম থাকে, একটা বস্তুকে আমি ভূপৃষ্ঠ থেকে 10 মিটার উপরে তুললাম, এত ভরের বস্তুকে, তাহলে আমি কত কার্য করলাম বা পৃথিবী কত কার্য করলো, মানে অভিকর্ষ বল, পৃথিবী বলতে এখানে অভিকর্ষ বল কত কার্য করলো। লেখো প্রশ্ন নম্বর 4, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে, এটা লিখে নাও, 2 কেজি ভরের, একটি 2 কেজি ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উপরে তোলা হলো, এখানে বহিঃস্থ বল দ্বারা এবং অভিকর্ষ বল দ্বারা কার্য নির্ণয় করো। বহিঃস্থ বল বলতে যে তুললো সে কার্য প্লাস করলো না মাইনাস করলো? একটা বস্তুকে উপরের দিকে তোলা হলো, এই বস্তুটাকে এখান থেকে ভূপৃষ্ঠ, এখান থেকে আমি উপরের দিকে তুললাম, তাহলে বহিঃস্থ বল, বহিঃস্থ বলটাকে আমি নাম দিই কি ইংরেজিতে, বহিঃস্থ ইংরেজি এক্সটার্নাল, FE নাম দিলাম। আর পৃথিবী যে বল ক্রিয়া করছে এটা এটা, তাহলে বহিঃস্থ বলটা উপরের দিকে, সরণ কোন দিকে? কারণ বস্তুকে আমি নিচ থেকে উপরের দিকে সরাচ্ছি, তো সরণও উপরের দিকে, তো এটা সরণের দিক আর এটা বলের দিক, তাহলে বহিঃস্থ বল দ্বারা কার্যটা প্লাস না মাইনাস? প্লাস কার্য। এখানে বহিঃস্থ বল FE যেটা, সেটা কিন্তু MG হবে, ওজনের সমান বল দিয়ে আমি ওকে তুলতে হবে উপরে। আচ্ছা, পরে বসাচ্ছি, সরণ H সেটা কত, কতখানি? 5 মিটার। বহিঃস্থ বল দ্বারা কার্য প্লাস না মাইনাস? তাহলে বহিঃস্থ বল দ্বারা
কার্য এফই ইনটু এইচ, মানে এমজি ইনটু এইচ। এমজি মানে হচ্ছে, এম হচ্ছে কত, 2 কেজি, জি 10 ধরে নাও, জি এর মান এখানেও 10 মিটার পার সেকেন্ড ধরে নাও, এইচ হচ্ছে কত, 5। এটা বহিঃস্থ বল দ্বারা কার্য, 5 দশ 100 জুল। একই সমান কাজ অভিকর্ষ বলও করছে, তাহলে অভিকর্ষ বল কত কাজ করছে? এইবার অভিকর্ষ বল তো নিচের দিকে, এফ জি নাম দিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স, এফ জি নিচের দিকে, সরণ উপরের দিকে। এবার তাহলে আমাকে নিতে হবে কার্যটা হচ্ছে মাইনাস ইনটু এফ জি ইনটু এইচ, মাইনাস কার্য হবে। মাইনাস কার্য বলতে এফ জি হচ্ছে ওটাই, এম জি ইনটু এইচ, তাহলে মাইনাস এম মানে হচ্ছে ওটাই, 2 × 10 × 5, মাইনাস 100 জুল। না করলে হতো, আমি একবারেও লিখতে পারতাম যে বহিঃস্থ বল দ্বারা কার্য প্লাস, কিন্তু অভিকর্ষ বল দ্বারা কার্য মাইনাস। নেক্সট একটা অঙ্ক দেখো তো, এবার কার্যের প্লাস মাইনাস হিসাব করে বলতে হবে। নম্বর 5, 2 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 6 মিটার উপরে তুলে আবার 2 মিটার নিচে নামানো হলো, এখানে বহিঃস্থ বল ও অভিকর্ষ দ্বারা কৃতকার্য বের করো। এবার 2 কেজি ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 6 মিটার উপরে তুলে আবার 2 মিটার নামিয়ে আনা হলো। দেখো এবার অঙ্কটা আমি একবারেও করতে পারি, ভাঙ্গিয়েও করতে পারি। একবারে বলতে মোট সরণ থেকে আমি কার্যের হিসাবটাও করতে পারি, আবার পার্ট পার্ট করেও আমি কার্যের হিসাবটা করতে পারি। কীরকম, ধরো এটা মাটি, এখান থেকে 6 মিটার উপরে তোলা হলো বস্তুকে, এর থেকে বি 6 মিটার, এটুকু 6 মিটার, 6 মিটার, আবার বিয়ের থেকে আবার নামিয়ে আনা হলো 2 মিটার, তার মানে এখান থেকে আবার এইটা সি বিন্দু নাম দিলাম, এটুকু হচ্ছে আবার 2 মিটার। তার মানে লাস্ট পজিশানটা কোথায় বস্তুর, লাস্ট পজিশন সিতে। তাহলে অ্যাকচুয়ালি মোট সরণ এখানে কত, মোট সরণ কিন্তু 4। সরণ সবসময় মাপা হয় প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক যে দূরত্ব তার দ্বারা, তাহলে এইটুকু তো 4। তাহলে এখানে কার্যের পরিমাণটা কত, এইখান থেকে আমি অ্যাকচুয়ালি এখানে নিলাম, তাহলে কার্য হবে এমজি ইনটু 4, সরণটা 4, এটা করলেই হয়ে যাবে। আচ্ছা এটা করলে তো হবেই, আর যদি আমি ভাঙ্গিয়ে করি, এ থেকে বিতে নিতে কত কার্য, আবার বি থেকে সিতে আসতে কত কার্য, এটা যদি আমি হিসাব করি তারপরে প্লাস করে দেব, তাহলে মোট কার্য হয়ে গেল। এভাবে করতে পারি, এটাই করি, তাহলে এখানে কনসেপ্ট ক্লিয়ার হবে বেশি। তাহলে এ থেকে বিতে নিতে বা তুলতে কৃতকার্য ডাব্লিউ এ বি নাম দিলাম, ঠিক আছে, এম জি ইনটু এইচ, আমি এটাকে এম জি এইচ মানে 6 মিটার, সরণও তোমরা ধরতে পারো, এম জি কত, ভর কত, 2 কেজি, জি এর মান 10, এইচ কত, 6, এর থেকে বিতে। আচ্ছা এবার বি থেকে আবার সিতে নামিয়ে আনা হলো, তার জন্য কার্য এটা হবে 20 × 6, তার মানে 120 জুল। এবার বি থেকে সি বিন্দুতে আনতে কৃতকার্য হবে ডাব্লিউ বি সি, এটা নিশ্চয়ই এবার হবে কার্য
মাইনাস এটা বহিঃস্থ বল দ্বারা কৃতকার্যের কথা বলা হচ্ছে, দুটো কি চেয়েছে? হ্যাঁ দুটোই। তাহলে প্রথমে বহিঃস্থ বল, এটা বহিঃস্থ বল দ্বারা কৃত করা হচ্ছে, এ থেকে বিতে তুলতে কৃতকার্য 120 জুল, আবার বিত থেকে সিতে আনতে কার্য এবার মাইনাস হবে, কারণ এবার বল উপরের দিকে, সরণ নিচের দিকে, উপরের দিকে বল, বল তো এমজি, মানে এম জি, আর এটা এইচ ওয়ার নাম দাও বা এস নাম দাও, এস, এটা আগে নাম দিলাম এইচ, 6 মিটারটা মনে করো এইচ, আর এটাকে মনে করো এস নাম দিলাম 2 মিটার, তাহলে এম জি এস, ইচ্ছা তো নাম, নামের উপর যায় আসে না, আর 2×10×S মানে হচ্ছে 2, এটা মাইনাস হবে শুধু এত জুল, তাহলে 2×4 = 240, -40 জুল। সুতরাং মোট কৃতকার্য, মোট কৃতকার্য বহিঃস্থ বল দ্বারা মোট কৃতকার্য, সুতরাং বহিঃস্থ বল দ্বারা মোট কৃতকার্য সমান সমান WAB প্লাস WBC, তাহলে 120 প্লাস -40 এত জুল, তার মানে 120 - 40 জুল, তার মানে 80 জুল, এটা অ্যান্সার, এটা বহিঃস্থ বল দ্বারা। আর অভিকর্ষ বল দ্বারা কার্য তাহলে মাইনাস করে দিলেই হয়ে যাবে, এটা আর ওটা আর করলাম না। সুতরাং অভিকর্ষ বল দ্বারা কার্য এটা হবে -80 জুল, এই দুটো অ্যান্সার, একটা +80 জুল বহিঃস্থ বল দ্বারা কার্য +80 জুল, আর অভিকর্ষ বল দ্বারা কার্য -80 জুল। হ্যালো, এটা একটু আলাদা, আর আমি একবারেও করতে পেতাম, দেখো একবারে করলেও তাই হতো, এখান থেকে আলটিমেটলি বস্তুটা এখানে এলো লাস্ট, তাহলে এখানে এইটুকু স্মরণ কত, 4×M, এম কত 2, 4×2×10 MGH, তাহলে কিন্তু সেটাও 80 আসতো কিন্তু। যাই হোক, তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে উপরে তুলতে বহিঃস্থ বল দ্বারা কার্য ধনাত্মক হয় আর অভিকর্ষ বল দ্বারা কার্য ঋণাত্মক হয়, আর নিচে যখন নামানো হবে তখন বহিঃস্থ বল দ্বারা কার্য মাইনাস কিন্তু অভিকর্ষ বল দ্বারা কার্য প্লাস। খুব ইম্পর্টেন্ট কনসেপশন, পরে লাগবে, ঠিক আছে। এবার তাহলে শক্তি, শক্তি কি, শক্তি কাকে বলে? যে বেশি কার্য করতে পারে তার শক্তি তত বেশি, আমরা এটাই বলি, অর্থাৎ কার্যের পরিমাণ প্রকাশ করা হয় শক্তির দ্বারা, কার্যের পরিমাণ প্রকাশ করা হবে শক্তি দ্বারা, যার শক্তি বেশি তার কার্যের পরিমাণ অবশ্যই বেশি হবে, যার শক্তি কম তার কার্যের পরিমাণ কম হবে। সেই জন্য শক্তির সংজ্ঞা হিসাবে বলা হয়, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। আমরা যদি সংজ্ঞাটা লিখি তাহলে আমরা এইরকমভাবেই শক্তিকে সংজ্ঞা লিখি, যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলি, শক্তি বলে। আচ্ছা, সেই জন্য যেহেতু কার্যটাকেই শক্তি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবার কার্য করলে তার গতিবেগ উৎপন্ন হবে, গতিবেগ উৎপন্ন হতে পারে, বস্তুর আকারে পরিবর্তন হতে পারে, বস্তুর স্মরণ হতে পারে, শক্তিটাকে আমরা কার্যের পরিমাণ দিয়ে প্রকাশ করব, আর শক্তির একক মাত্রা সবই কার্যের একক মাত্রা, যা যা হয় সেটাই হবে। কার্যের একক CGS পদ্ধতিতে আমরা বলি আর্ক, SI পদ্ধতিতে কার্যের একক বলি জুল, তাহলে শক্তিরও একক CGS পদ্ধতিতে আর্ক আর SI পদ্ধতিতে জুল, শক্তির একক CGS-এ আর্ক, SI-তে জুল, তার মানে কার্যের মতোই, কার্যের যা একক শক্তির তাই। শক্তির মাত্রা যদি বলা হয়,
কার্যের মাত্রা কি ছিল সেটাই হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। কার্যের মাত্রা যা, তাহলে কার্যের মাত্রা এটা, কার্যের মাত্রা আর শক্তির মাত্রা সেম। আচ্ছা, এবার শক্তির বিভিন্ন রূপ আমরা দেখতে পারি, বিভিন্ন প্রকার শক্তি আছে। কীরকম, আমরা তাপ শক্তি, তাপকে শক্তি বলি, আলোকে শক্তি বলি, বিদ্যুৎকে, তড়িৎকে আমরা শক্তি বলি, আমরা হাতে কোনো কাজ করলে সেটাকে আমরা শক্তি প্রয়োগ করা বলি। তাহলে শক্তির প্রকারভেদ যদি বলা হয়, শক্তির প্রকারভেদ, তাহলে বেশ কিছু প্রকারের শক্তি আছে। এক নম্বর আমরা বলি যান্ত্রিক শক্তি, দুই নম্বর তাপ শক্তি, তিন নম্বর বিদ্যুৎ শক্তি, চার নম্বর আলোক শক্তি, পাঁচ নম্বর চৌম্বক শক্তি, ছয় নম্বর রাসায়নিক শক্তি, সাত নম্বর পারমাণবিক শক্তি, আলোক শক্তি লেখা হচ্ছে, হ্যাঁ, আট নম্বর শব্দ শক্তি। আমরা বিজ্ঞানে ফিজিক্সে সাধারণত এই শক্তিগুলোকে আমরা পড়ি, বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন শক্তিগুলোকে পড়ানো হয়। তাপ শক্তি পড়ানো হয় তাপ চ্যাপ্টারে, বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ চ্যাপ্টার আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, আলোক শক্তির জন্য আলাদা চ্যাপ্টার আছে। আচ্ছা, আমাদের এখানে যে পড়ার বিষয়টা সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আমরা শুধু তাহলে এখানে এই যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব, আর অন্য শক্তি পড়ার বিষয় এখানে নেই। খুব সহজ সংজ্ঞা যদি আমরা দিতে চাই, যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে বলা হয় যান্ত্রিক শক্তি। এবার এটাকে যদি একটু ভাঙিয়ে বলতে চাই, কোনো বস্তুর যদি গতি থাকে, গতির জন্য তার শক্তি থাকবে। আবার যদি কোনো বস্তু স্থিতিশীল অবস্থাতেও শক্তি থাকতে পারে, স্থিতিশীল অবস্থাতেও শক্তি থাকতে পারে, গতিশীল অবস্থাতেও থাকতে পারে। আবার বস্তুর যদি আকারের পরিবর্তন করি তখনও তার শক্তি থাকতে পারে। এই যে এইসব কারণে যে শক্তিগুলো থাকে, কী কী কারণ বললাম, গতির কারণ, স্থিতির কারণ, স্থিতি বলতে তার জায়গার পরিবর্তন, গতির কারণে বা তার জায়গার পরিবর্তন কারণে বা তার আকারের পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে যে কার্য করার সামর্থ্য থাকে সেটাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। সহজভাবে করলে যান্ত্রিক কার্য করার যে সামর্থ্য। তাহলে আমি ভাঙিয়ে লিখি, বস্তুর অবস্থান বা আকৃতি ও গতির জন্য, গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে করে তাকে যান্ত্রিক শক্তি বলে। শক্তি থাকলেই সেটা কার্যের দ্বারা তার প্রকাশ হয়, তাকে যান্ত্রিক শক্তি বলে। এরপরে আরেকটা বিষয় যেটা বলা হয়নি, শক্তি কিন্তু, শক্তির নিত্যতা সূত্র বলে একটা সূত্র আছে, শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র হচ্ছে শক্তিকে নতুনভাবে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে যেতে পারে, শক্তি শুধুমাত্র রূপ বদল করে, রূপ বদল করে। শক্তির রূপ কী কী আছে, এই যে এগুলো হচ্ছে শক্তির রূপ। তার মানে একটা শক্তির থেকে আরেকটা শক্তি হতে পারে, তাপ শক্তির থেকে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তির থেকে অন্য কোনো শক্তি শব্দ শক্তি, বা বিদ্যুৎ শক্তির থেকে আলোক শক্তি, মানে একটা যে কোনো শক্তি থেকে অন্য শক্তি হতে পারে, নতুনভাবে শক্তি সৃষ্টি করা হয় যায় না। তাহলে মানে তার মানে নতুনভাবে শক্তি সৃষ্টি করা যায় না মানে এই বিশ্বব্রহ্মাণ্ডে অনেক আগে সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল এখনও কিন্তু সেই পরিমাণ শক্তি আছে, শুধু চেঞ্জ হয়েছে, শক্তির রূপান্তর ঘটেছে মাত্র, একটা শক্তির থেকে শুধু অন্য শক্তিতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে শক্তির নিত্যতা সূত্রটা তোমরা একটু লিখে নাও, শক্তির
শক্তির নিত্যতা সূত্র বলতে এটা কিন্তু যান্ত্রিক শক্তির কথা বলা হচ্ছে না, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র রূপান্তর ঘটে, শুধুমাত্র রূপান্তর ঘটে থাকে। শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এর রূপান্তর, এর কথাটা দিয়ে দিই, এর রূপান্তর ঘটে থাকে। এটাকেই আমরা বলি শক্তির নিত্যতা সূত্র। এছাড়াও আচ্ছা, তাহলে শক্তির নিত্যতা সূত্র তোমরা শিখলে যে শক্তি সৃষ্টি ধ্বংস করা যায় না, শুধুমাত্র একটা রূপের থেকে অন্য রূপে পরিণত হয়। যেমন আমি যদি বলি যান্ত্রিক শক্তির থেকে তাপ শক্তির রূপান্তরের একটা উদাহরণ, আমরা খুব সহজেই বলতে পারবো, আমরা হাতে হাত ঘষলে যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি, আমরা গতি দিচ্ছি, গতি মানে যান্ত্রিক শক্তি, তাহলে গতি দিচ্ছি, গতি দেওয়ার ফলে এখানে তাপ উৎপন্ন হচ্ছে, হাত গরম হচ্ছে, তো যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। তারপরে আমরা বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি, লাইট জ্বলছে, বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি পাচ্ছি, বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাচ্ছি, কোথায়, ফ্যান ঘুরছে, তাহলে সেখানে বিদ্যুৎ শক্তি থেকে ঘুরছে মানে গতি আছে, তাহলে বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাচ্ছি, তাহলে একটা শক্তির থেকে আরেকটা শক্তিতে রূপান্তরের এরকম প্রচুর উদাহরণ আছে। আচ্ছা যাই হোক, তাহলে শক্তির আমাদের পড়ার বিষয় আগেই বললাম, আমাদের যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি দেখো কখন কখন হতে পারে, বস্তুর অবস্থান বা আকৃতি এবং গতি, এই দুইটা কারণে যান্ত্রিক শক্তি বস্তুর মধ্যে থাকবে, মানে বস্তুর কার্য করার সামর্থ্য থাকবে। যদি এই শক্তি দুটো থাকে তার মধ্যে, মানে তার অবস্থানগত পরিবর্তন বা আকৃতিগত পরিবর্তনগত শক্তি তার মধ্যে যদি থাকে, বা বস্তুর গতির জন্য যদি শক্তি থাকে তার মধ্যে, তখন সেটাকে আমরা যান্ত্রিক শক্তি বলি। তাহলে এখানে যান্ত্রিক শক্তির সংজ্ঞাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যান্ত্রিক শক্তি দুই প্রকার হবে, একটা হচ্ছে বস্তুর গতির জন্য, আর একটা হচ্ছে বস্তুর অবস্থান এবং আকৃতির জন্য। বস্তুর অবস্থান ও আকৃতির জন্য যে শক্তি, সেই শক্তিটাকে বলা হয় স্থিতি শক্তি, আর গতির জন্য যে শক্তি সেটাকে বলা হয় গতি শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি দুই প্রকার, যান্ত্রিক শক্তি দুই প্রকার, এক নম্বর হচ্ছে স্থিতি শক্তি, দুই নম্বর হচ্ছে গতি শক্তি। আচ্ছা এবার স্থিতি শক্তি সম্বন্ধে যদি আমরা কিছু জানতে চাই, বস্তু যদি স্থিতি শক্তি তৈরি হওয়ার কারণ দুটো হতে পারে, বস্তুর অবস্থান, অবস্থান মানে কি জায়গা, বস্তুর অবস্থান জাস্ট না, কিন্তু এটা শুধু অবস্থানের পরিবর্তন, আসলে বস্তুর অবস্থানের পরিবর্তন করলে বস্তুর মধ্যে শক্তি সৃষ্টি হয়। তাহলে অবস্থান এবং আকৃতি পরিবর্তনের জন্য যে শক্তি তৈরি হয় বস্তুর মধ্যে, যে শক্তি সৃষ্টি হয় যার জন্য নাকি বস্তু আবার কার্য করতে পারে, সেই শক্তিকে আমরা বলি স্থিতি শক্তি। আচ্ছা আমি উদাহরণ দিচ্ছি বস্তুর অবস্থান পরিবর্তন, আমি যদি এই পেনটাকে নিচ থেকে উপরে তুলি, এবার এই তোলার জন্য আমাকে কিন্তু কিছু কার্য করতে হলো, এই কার্যটাই বস্তুর মধ্যে শক্তিরূপে সঞ্চিত থাকবে। কী করে বুঝবো শক্তিরূপে সঞ্চিত আছে, কারণ ছেড়ে দিলেই বস্তুটা আবার নিচে কার্য করছে, তার মানে কার্য ছিল ওর মধ্যে, শক্তি সঞ্চয় ছিল বলেই সে কার্য করতে পারছে, তো শক্তি থাকলে বস্তু কার্য করতে পারে। আচ্ছা তাহলে এই যে অবস্থান পরিবর্তন, জায়গা পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে শক্তি সঞ্চয় হচ্ছে, এই জায়গা পরিবর্তনের জন্য যে শক্তিটা সঞ্চয় হচ্ছে এর মধ্যে, যার জন্য কার্য করতে পারছে, এটাকে বলা হয় স্থিতি শক্তি। ঠিক একই রকমভাবে বস্তুর আকৃতি পরিবর্তন, একটা রাবার নিয়ে যদি আমি জোরে টান দিই বড় হবে, টান দিয়ে এবার যদি আমি ছেড়ে দিই আগের অবস্থায় আবার ছোট হয়ে যাবে, আগের অবস্থায় চলে আসবে, তার মানে কি হলো, টান দেওয়া অবস্থায় এর মধ্যে শক্তি সঞ্চয় হলো, টান দেওয়া অবস্থায় শক্তি সঞ্চয় হলো মানে কি, আমি যখন টান দিলাম তখন আমি কার্য করলাম, বাইরের থেকে উপরে একটা কার্য করা হলো, এই কার্যটা বস্তুর মধ্যে শক্তি স্থিতি শক্তিরূপে সঞ্চয় হলো, এই ছেড়ে দিলে কী হচ্ছে, সেই স্থিতিশক্তিটা আবার গতিশক্তিতে পরিণত হয়ে আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। তাহলে এই যে শক্তি,
একটা আরেক এখানে আরেকটা বিষয় বলতে হয়, সব ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, সব ক্ষেত্রেই হয় না। আমি বল প্রয়োগ করলাম সবসময় স্থিতিশক্তি সঞ্চয় হয় তা না। আমি যদি বল প্রয়োগ করে পেনটাকে সামনের দিকে সরাই তাহলে স্থিতিশক্তি সঞ্চয় হবে? হবে না। আর যদি হতোই তাহলে তো আর ব্যাক করে ফিরে আসতো। আমি সামনের দিকে সরালাম, ছেড়ে দিলে ব্যাক করে ফিরে আসছে না। একই অবস্থায় যদি ছেড়ে দিলে যদি একই অবস্থায় ফিরে আসে তাহলে তার বুঝতে হবে ওর মধ্যে তখন স্থিতিশক্তি আছে। যেমন আমি পেনটাকে নিচ থেকে উপরের দিকে তুললাম কিন্তু ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। ছেড়ে দিলে যদি আগের অবস্থায় চলে যায় তখনই আমরা বুঝবো ওর মধ্যে শক্তি স্থিতিশক্তি সঞ্চিত আছে। কিন্তু আমি ঘর্ষণ বলের বিরুদ্ধে একটা বস্তুকে সরাচ্ছি, এই ক্ষেত্রে কি বস্তু ছেড়ে দিলে চলে আসছে? তাহলে এই ক্ষেত্রে স্থিতিশক্তি সঞ্চয় হয় না। তাহলে একটা বলের ক্ষেত্রে দেখ স্থিতিশক্তি সঞ্চয় হচ্ছে, কোন বলের ক্ষেত্রে হচ্ছে? অভিকর্ষ বলের ক্ষেত্রে হচ্ছে, স্প্রিংয়ের ক্ষেত্রে হবে, রাবারের ক্ষেত্রে হবে, অভিকর্ষ বলের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু ঘর্ষণ বলের ক্ষেত্রে কোনো স্থিতিশক্তি সঞ্চয় হয় না। তাহলে প্রকৃতিতে তাহলে বলের আমি দুটো ভাগ করতে পারি, একটা বলের জন্য স্থিতিশক্তি সঞ্চয় হয় আর একটা বলের ক্ষেত্রে স্থিতিশক্তি সঞ্চয় হয় না। যে বলের ক্ষেত্রে স্থিতিশক্তি সঞ্চিত হয়, যেমন অভিকর্ষ বল, স্প্রিং বল, এই বলগুলোকে বলা হয় সংরক্ষী বল। সংরক্ষী বল, তো সংরক্ষী বলের ক্ষেত্রে স্থিতিশক্তি সঞ্চয় হয়, স্থিতিশক্তি থাকবে। আর একটু আগে বললাম ঘর্ষণ বল, ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুকে সরালে বস্তু আগের অবস্থায় ফিরে আসে না, তার মানে স্থিতিশক্তি সঞ্চয় হয় না। ওই ধরনের বলকে বলা হয় অসংরক্ষী বল। তা সংরক্ষী বল কাকে বলে যদি বলা হয়? আমরা সহজ করে আমি এই লেভেলে বলার জন্য আমি এটুকুই বলবো, যে বলের ক্ষেত্রে বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তির পরিবর্তন হয় বা স্থিতিশক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় সংরক্ষী বল। সংরক্ষী বলের উদাহরণ অভিকর্ষ বল, স্প্রিং বল, স্প্রিংকে টানা, রাবারকে টানা, এই বলগুলো হচ্ছে সংরক্ষী বল। তাহলে অসংরক্ষী বলের একটা উদাহরণ একটাই বলছি, ঘর্ষণ বল। এটা এরপর আরও আছে, ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষী বলের উদাহরণ, সংরক্ষী বলের উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল একটা সংরক্ষী বল, আর কি বললাম এখানে? আচ্ছা, স্প্রিং বল, স্প্রিং বল। আর অসংরক্ষী বলের একটা উদাহরণ ঘর্ষণ বল। কোন ক্ষেত্রে স্থিতিশক্তি সঞ্চয় হয় না? ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করলে কোনো স্থিতিশক্তি সঞ্চয় হয় না। কিন্তু অভিকর্ষ বল বা স্প্রিং বলের বিরুদ্ধে কার্য করলে স্থিতিশক্তি সঞ্চয় হয়। তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, একটা সংরক্ষী বল, একটা অসংরক্ষী বল। তাহলে স্থিতিশক্তি শুধুমাত্র সংরক্ষী বলের ক্ষেত্রেই হবে, সব ক্ষেত্রে হবে না। আমি সরালেই তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চয় হবে, মানে অবস্থান পরিবর্তন করলেই স্থিতিশক্তি সঞ্চয় হবে তা না। সংরক্ষী বলের দিকে, সংরক্ষী বলের দিকে বা বিপরীত দিকে যদি বস্তুকে সরানো হয় তাহলেই ওর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হবে। আমি অভিকর্ষ বল ক্ষেত্রের মধ্যেই, বলের মধ্যেই আমি বস্তুকে যদি এদিকে সরাই তাহলে কি স্থিতিশক্তি সঞ্চয় হলো? না, উচ্চতা নিয়ে যেতে হবে। মানে বলের দিকে আমাকে সরণ যদি ঘটাতে পারি, সংরক্ষী বলের দিকে বা বিপরীত দিকে যদি সরণ ঘটাতে পারি, হ্যাঁ, এদিকে যদি সরাই তাহলে স্থিতিশক্তির পরিবর্তন হবে, উপর দিকে যদি ওঠাই তাহলে স্থিতিশক্তির পরিবর্তন হবে। তাহলে স্থিতিশক্তির ব্যাপারটাই আসবে সংরক্ষী বলের ক্ষেত্রে এবং বলের সঙ্গে, বলের দিকে অথবা বলের বিপরীত দিকে। কিন্তু আমি সংরক্ষী বলের এই দিকে সরালে হবে না। হ্যাঁ, কেউ যদি বলে আবার এই দিকে যদি সরাই তাহলে কি স্থিতিশক্তি হবে না? হবে, কারণ এখানে তো সংরক্ষী বলের দিকে তো একটা সরণ হলোই। আমি যে একটা বস্তুকে এখান থেকে আমি এরকম তেড়াভাবে এখানে উঠালাম, সংরক্ষী বলের দিকে একটা সরণ হলো না? সংরক্ষী বল কোনটা? এখানে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল এইখানে তো ছিল, বস্তুটা এই জায়গায় ছিল, এখান থেকে আমি তুলে নিয়ে এখানে গেলাম, তার মানে এই যে এই এই এতটা উচ্চতা উঠলো, তাহলে হ্যাঁ এতটা সরণের জন্য তাহলে এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চয় হবে। ঠিক আছে, তাহলে স্থিতিশক্তি সঞ্চয় হবে শুধুমাত্র সংরক্ষী বলের ক্ষেত্রেই, আর অসংরক্ষী বলের ক্ষেত্রে স্থিতিশক্তির কোনো ব্যাপারই নাই। হ্যাঁ, যদি বলা হয় তাহলে ওই ক্ষেত্রে কার্যটা কী হয়, সংরক্ষী বলের ক্ষেত্রে কার্যটা
স্মৃতিশক্তির উপর সঞ্চিত হয়। আর অসংরক্ষী বলের ক্ষেত্রে কার্য সম্পূর্ণভাবে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, মানে যান্ত্রিক শক্তি বাদ দিয়ে। যান্ত্রিক শক্তি বাদ দিয়ে মানে তাপ শক্তি হতে পারে, আলোক শক্তি হতে পারে। আমি যখন এই পেনটা যখন টেবিলের উপর রেখে যখন আমি সরাবো, আমি কার্য করলাম তো, কিন্তু এই কার্যটা স্মৃতিশক্তির উপরে সঞ্চিত হবে না। তাহলে এই কার্যটা কোথায় গেল? কার্য দেওয়া মানে আমি এক কিছু শক্তি প্রয়োগ করলাম তো, তাহলে শক্তিটা তো আমার নষ্টও হবে না তো, শক্তি তো নষ্ট হওয়ার কথা না, শক্তি তো ধ্বংস হয়ে যাবে না। তাহলে এই শক্তিটা নিশ্চয়ই অন্য কোনো শক্তিতে রূপান্তর হবে, তাপ শক্তি হতে পারে, শব্দ, এটা টেবিলের উপর দিয়ে চলার সময় শব্দ হয়, শব্দ শক্তিতে কনভার্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে যে শক্তিটা আমি, যে কার্যটা আমি করলাম, সেটা অন্য কোনো শক্তিতে, মানে যান্ত্রিক শক্তি বাদ দিয়ে অন্য কোনো শক্তিতে রূপান্তর ঘটে যায়। কার ক্ষেত্রে? অসংরক্ষী বলের ক্ষেত্রে। আর সংরক্ষী বলের ক্ষেত্রে একদম পুরোপুরি কার্যটাই এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির রূপে জমা থাকবে। ঠিক আছে, তাহলে সংরক্ষী বল কাকে বলে যদি বলা হয়, লিখে নে এক লাইনে। সংরক্ষ বলের ঠিক অরিজিনাল সংজ্ঞাটা যদি দিতে হয় তাহলে বলতে হয় এরকম, যে ক্ষেত্রে বদ্ধ পথে কৃতকার্যের মান শূন্য হয়, যে বলের ক্ষেত্রে বদ্ধ পথে কৃতকার্য শূন্য, মানে বুঝিস নাই এখনও, সেই ক্ষেত্রে সেই বলটা হচ্ছে সংরক্ষী, এভাবেও বলে। এটা উঁচু ক্লাসের সংজ্ঞা হয়ে গেল। আর যে ক্ষেত্রে শূন্য হয় না, বদ্ধপথে কৃতকার্য শূন্য হয় না, সেটাকে বলা হয় অসংরক্ষী। এটা আলাদা ধরনের একটা সংজ্ঞা। হ্যাঁ, বুঝতে পারবি, কেন বুঝতে পারবি না, দেখ এই বদ্ধপথ ব্যাপারটা বুঝি। বদ্ধপথ মানে হচ্ছে আমি এক জায়গা থেকে গিয়ে আবার এক জায়গায় ওইখানেই ফিরে আসা, আগের অবস্থানেই ফিরে আসাটাকে আমরা বদ্ধপথে যাওয়া বল, বদ্ধপথে ফিরে আসা বলি। এবার দেখ, এই পেনটাকে আমি নিচ থেকে উপরে তুললাম, কার্য করলাম, কত কার্য করলাম, MGH কার্য করলাম, বল ইনটু সরণ, তাহলে MGH কার্য করলাম। আবার উপর থেকে নিচে সরালাম, একই জায়গায় চলে আসলাম, কার্য কত করলাম, -MGH কার্য করলাম। তাহলে টোটাল কার্য কত হলো, MGH আবার -MGH, কত হলো, শূন্য। এটাকেই বদ্ধপথ বলি, একই জায়গায় ফিরে আসা। সেটা আমি এরকমভাবেও ঘুরে 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 এখানে আসতে পারি, এখান থেকে আমি এরকম ঘুরে ঘুরে আমি বস্তুটাকে এখানে নিয়ে আসলাম, কার্য কত হলো, শূন্য। বদ্ধপথে কৃতকার্য শূন্য হলো, একই জায়গায় ফিরে আসলো, কারণ যাবার সময় কার্য প্লাস, ফেরার সময় কার্য মাইনাস, অ্যাকচুয়ালি সেই জন্য প্লাস মাইনাস মিলে শূন্য হয়। কিন্তু টেবিলের উপরে আমি যখন পেনটাকে সরাবো, সরিয়ে আবার যদি আগের জায়গায় নিয়ে আসি, কার্য শূন্য হবে না। যাবার সময়ও কার্য করতে হবে আমাকে প্লাস কার্য, আসার সময়ও প্লাস কার্যই হবে। যাবার সময় এদিকে বল এদিকে সরণ, তাহলে প্লাস কার্য, ফেরার সময় এদিকে বল এদিকে সরণ, তাহলে আবার প্লাস কার্য, প্লাস দুইটাই প্লাস হবে, হয় দুটাই প্লাস না দুটাই মাইনাস হবে, শূন্য কখনো হতে পারে না। তাহলে ঘর্ষণের ক্ষেত্রে যখন আমরা কার্য করব, বদ্ধপথে যখন কার্য করবো, একই জায়গায় যদি ফিরে আসি, আমি যদি পেনটাকে যদি টেবিলের উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে আবার নিয়ে আসি, কার্য হবে কি হবে না? ঘর্ষণ বলের ক্ষেত্রে টেবিলের উপর দিয়ে খসখস করতে 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 করে আমি এক জায়গায় ফিরে আসলাম, সব জায়গায় কার্য হলো, কোথাও মাইনাস কার্য নাই, তাই কার্যের পরিমাণ একটা হলো। হ্যাঁ, সেই কার্যটা কি হলো, অন্য শক্তিতে কনভার্ট হয়ে গেল, তাপ শক্তি হয়ে গেল, শব্দ শক্তি হয়ে গেল, কিন্তু কার্য হলো। তাহলে মানে বদ্ধপথে কৃতকার্য শূন্য হলো না, কার্য হলো প্রত্যেকটা পয়েন্টে কার্য, আর এইখানে প্লাস কার্য আর মাইনাস কার্য মিলে শূন্য হয়। তাহলে সংরক্ষী বলের সংজ্ঞা আমরা এটা দিয়ে দিই। তাহলে সংরক্ষী বল কাকে বলে যদি বলা হয়, যে সব বল ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য শূন্য হয়, সেই বলকে, সে যে বল ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য শূন্য হয়, সেই বলকে সংরক্ষী বল বলে। সংরক্ষী বলের উদাহরণ যেমন অভিকর্ষ বল, স্থির তড়িৎ বল, অসংরক্ষী বল। অসংরক্ষী বল কাকে বলে? তাহলে যে বল ক্ষেত্রে
বদ্ধ পদে কৃতকার্য শূন্য হয় না, তাকে সেই বলকে আর কি, সেই বলকে অসংরক্ষী বল বলে। যেমন ঘর্ষণ, তারপরে সান্দ্র বল, ঘর্ষণ বল, সান্দ্র বল ইত্যাদি। সান্দ্র বল এখন কী জিনিস সেটা এখন আর বলবো না, এটা হচ্ছে অসংরক্ষী বলের উদাহরণ। তা সংরক্ষী বলের ক্ষেত্রে মোট কার্যের পরিমাণ যদি একই জায়গায় ফিরে আসা যায়, মোট কার্যের পরিমাণ হবে শূন্য, আর অসংরক্ষী বল ক্ষেত্রে কার্য শূন্য হবে না। এই টার্মগুলো ইম্পর্টেন্ট। এই সংরক্ষী বল ক্ষেত্রেই আবার যে ক্ষেত্রে বদ্ধপথে কার্য শূন্য হয়, সেখানেই যদি একটু সরণ ঘটানো যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় জানানো যাওয়া যায়, তাহলে কার্য হবে, কার্য তো হবেই। সেই কার্যটা এখানে স্থিতিশক্তির উপর সঞ্চিত থাকে। তাহলে স্থিতিশক্তি হয় কোন ক্ষেত্রে, সংরক্ষী বল না অসংরক্ষী বল? সংরক্ষী বলের ক্ষেত্রে স্থিতিশক্তি সঞ্চিত হয়। স্থিতিশক্তি কখনো অন্য কোনো বলের ক্ষেত্রে হতে পারে না, ঘর্ষণ বলের ক্ষেত্রে স্থিতিশক্তি হয় না। এবার স্থিতিশক্তির উদাহরণ, আর স্থিতিশক্তি কাকে বলে যদি বলে, আমাদের স্থিতিশক্তির সংজ্ঞা হচ্ছে এরকম। তখন আমাদের যান্ত্রিক শক্তির যে সংজ্ঞাটা ছিল ওখানেই আমাদের লেখা ছিল, বস্তুর অবস্থান বা আকৃতি। অবস্থান মানে জায়গা পরিবর্তন, আর আকৃতি মানে স্প্রিংয়ের লম্বা করে দিলাম বা ছোটো করে দিলাম, আকৃতি পরিবর্তনের জন্য তার মধ্যে যে শক্তি জন্মায় সেটাকে বলা হবে স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তির দুই প্রকার আমরা বলবো, সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, আমরা এই লেভেলে দুই প্রকারই আমরা পড়ছি, মানে ক্লাস নাইনের লেভেলে অভিকর্ষীয় স্থিতিশক্তিটা পড়ব, আচ্ছা স্প্রিংয়ের স্থিতিশক্তিটা পড়ব। এই দুই প্রকার। স্প্রিংয়ের স্থিতিশক্তি মানে হচ্ছে স্থিতিস্থাপক শক্তি, ওটাকে বলি আমরা, একটা অভিকর্ষীয় আর হচ্ছে স্থিতিস্থাপক, এই দুটো শক্তি। অভিকর্ষ হচ্ছে উপরে তুললে কত শক্তি হয় এটা, আর স্প্রিংয়ের স্থিতিশক্তি মানে হচ্ছে একটা স্প্রিংকে টানলে কত স্থিতিশক্তি সম্ভব। তাহলে এগুলো পরের দিন পড়বো, আজকে এখানেই থাক।